हमारे बाहर के खेले अपने भाई जाए जीता जवानी के ओ बाबा छिड़े ने वाला আমি একটা জিনিস লিখবো শুভম প্লিজ কিছু করবি লাগছে কেউ মেরে যে ঘুষি মেরেছে এটা বেলা স্ক্যাম করে গেছে ওর এই হালকা মুছে দে হ্যাঁ হালকা মুছে দে নিকতলে মার্কার আছে আমাদের কাছে ঠিক করে রাখতে বলছো ডাক না আরে গলা राजा जी के मूरत
বাইরের ভিউ কি এতই ভালো যে তোরা দেখছিস? বাইরের ভিউটা ধরতে পারলে আরো ভালো। গাইস আমাদের শরীরটা খুব খারাপ গাইস, এই একজন দেখো কেলিয়ে পড়েছে গাইস। এই বাবা কি বেরিয়ে গেল, ক্লিভাস দেখা গেল রে বাবা রে বাবা। ভাইস আমার শরীর খারাপ, লিটারালি আমাদের বমি টমি হয়ে কি অবস্থা, বমি না ঠিক গাফা গুলা ছিল খুব। এই জন্য মানে মাংস ভালো করে দিয়েছে, আমি মাংস তো খাই না, আজ আমাদের বন্ধ করে দিয়েছে বাড়ি দিয়ে, আজ আমাদের বাদ দাও। সবথেকে বড় কথা ভাই, কালকে রুটি খেয়েছিলাম, ঘুগনি খেয়েছিলাম, তারপর আর কি খেয়েছিলাম মনে হচ্ছে না। আমি রুটি আর মাংসকে ঘুমিয়ে পড়েছিলাম ভাই, কিন্তু আমার মাথাটা কেন ব্যথা। হ্যাঁ রুটি আর মাংসকে ঘুমিয়ে পড়ে, এখন হচ্ছে প্রসেস চলছে, উনো খেলা স্টার্ট হচ্ছে। এই হচ্ছে কথা ভাই, সত্যটা বলবো ভাই, সত্যি শরীর খুব খারাপ। আমি এগুলো খুলে নি এখন, কিন্তু আবার চেঞ্জ করবো পড়া ভাই। ফুল মজা করেছি কালকে রাতে আমরা ভাই, এনজয় তো করেছি ভাই, শরীর যতই খারাপ কালকে মজা করেছি ভাই, মজা করেছি, মজা করিনি, মজা করেছি। ভাই এখানে উনো খেলা হচ্ছে, আরে দেখো সম্রাটের হাত দেখো, শেষ হচ্ছে না সাজা ভাই, ভালো চারটে ভালোভাবে সাজা ভাই। আপ দেখ সকতে হো, আপ বাহার সে লোক হো, তোর মাসি কে মামা ভেস মারিয়া কুদ মারিয়া খেল মারিয়া গাইস এখানে এখন ট্রিটমেন্ট চলছে গাইস, ট্রিটমেন্ট হচ্ছে গাইস, এখন হাত কেটে বসে আছে ছেলেটা, কোনো কাজ বাজ নেই। দেখ ভাই ঘুরতে বেরিয়েছিলাম আমরা ঠিক আছে, কিন্তু এখানে ট্রিটমেন্ট করতে হচ্ছে সবার আগে, কারণ ঘরে পড়ে গিয়ে হাত পাত কেটে যাবো ভাই, পড়ে গিয়ে হাত পাত কেটে গেছে তো ভাই, মুখে না পড়ে ভাই, আমি না পড়ে ছিল অবস্থায় পড়ে গেছে, স্লিপ খেয়ে পড়ে গেল, জল নিয়ে হ্যান্ডেল মারি যাবে ছি। এগুলো ভিডিও এখানে বসে আছি, দেখো এখানে বসে আছি, এই যে আমাদের খুঁজতে খুঁজতে ওখানে চলে গেছে গাই, কত দূর আগে গেছে আমাদেরকে দেখতে পাইনি, সামনে দিয়ে গেল আমাদের হরিপদ ব্যান্ডওয়ালা, দেখতে পাই না অন্ধ মাল ভাই, তুমি ঠিক আছে ভাই, সব গুড়ি গুড়ি পড়ে আসছে, কিন্তু আছে বল ভাই, এই দুদিনে এই সবে আজকে বিচের সাইডে আসলাম, ঠিক আছে কি সুন্দর হাওয়া, দারুণ হাওয়া, বিচের সাইডে যাই দেখি ওখানে তোমাকে দেখাবো, আর এই ছেলেটা তো করোনা এখন খারাপ হয়ে গেছে ভাই। এই হচ্ছে সমুদ্রেতে দুদিন মানে এসছি এখানে ঠিকই, এখানে দুদিন এসছি ঠিকই, কিন্তু ফার্স্ট টাইম নিচে আসলাম ঠিক আছে, এই বিচের সাইডে দেখো ঢেউ ফেউ আসছে, এখন এখানে মানুষ স্নান করছে ভাই, কত সুন্দর হাওয়া এখানে, তা জুতরা করি মানে
তো চটি হারিয়ে গেছে কিন্তু মাছ পেয়ে গেছে এই এই পুণ্যের কাজটা করছো ভাই সেরা ফিলিং ভাই দারুণ জায়গা সব জায়গায় এই তো এই তো তো ফাইনালি অনেক ঘোরা ঘোরা করে এবার এখন ঘরে দিকে আসছি যাই অনেক দিন হয়ে গেছে সরি অনেক রাত হয়ে গেছে আমি বলছি অনেক দিন হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে অ্যাকচুয়ালি ভাই যাই হোক খুব ভালো ঘোরা হচ্ছে মজা তো খুব বারোটা বাজে তাতেই আমরা বাইরে ঘুরছি এটাকেও আমরা কলকাতায় বানিয়ে দিয়েছি সে আলাদা ব্যাপার এখানে আরও রাত অব্দি থাকে না এই কি দোকান টোকান সব বন্ধই আলাদা ব্যাপার কিন্তু লোক থাকে পাগল তো লোক মানুষেরও কাজ কি সে যাই হোক বড় কথা এটা হচ্ছে কি ঘোরা খুব ভালো হচ্ছে কিন্তু আজকের দিনটার জন্য কালকে তো ঘরে ঢুকতে আবার তো টাটা আজকের মতো এখানে ব্লগ শেষ কেন বলো তো এরপরে খেলা হবে দেখো হয়ে যাবো গাইস এটা আমরা কিনেছি বেশি 40 টাকা কিন্তু এর সাথে ফ্রি পেজ দেখো 60 টাকা এর সাথে ফ্রি পেজ দেখো এই গিফটটা আর এই গিফটটা এটা কিনেছি বেশি খালি কিন্তু এগুলো তুই তো দিবি যা ভাই বাই ওয়ান গেট টু ফ্রি না না আমি উঠে তখন এই বলে ইতনা মেসেজ নেই বললা ভাই 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 প্যার কা তাকাত ভাই কোথায় বসে কথা বলছে দেখো ওখানে পড়লেই সোজা নিচে এই হচ্ছে কি হতা হ্যায় প্যার কা তাকাত গাইস গাইস আমাদের লাস্ট খাওয়া দাওয়া চলছে ঠিক আছে এই যে কত সুন্দরভাবে খাচ্ছে দেখো হ্যাঁ ও দুপুরে না খাবে তাহলে সেটা তো বলবো সেটা দুপুরে বলবো কালকে আজকে দিনের লাস্ট খাওয়া হ্যাঁ আজকে দিনের লাস্ট খাওয়া এরা খেয়েছে মাছ মাংস দিয়ে আমরা খেয়েছি পনির দিয়ে আমি একদম লাস্ট মোমেন্টে গিয়ে মনে পড়লো ভিডিও করতে আমি ভুলে গেছিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে তারপরে এর জন্য একটা পানিশমেন্ট হয় গাইস এর জন্য পরিষ্কার দাও যে আপনার দাবি কি দেবো না আমরা দাদা বোঝাতে গেছি একটা মুভির নাম পরে বলে দেবো নমস্কার দাদা ভাই আমি আপনি বোঝান শুরু করুন এই চুপ করে চুপ কর একটাই কথা বলছি দু মিনিটের মধ্যে দু মিনিট কি এক মিনিট দেখে দেবো আরে রে বলে বলিউড 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 পুরনো বলিউড টলিউড হে টলিউড 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 ভাই কে মুভি নেম দেবে সেটা নিয়ে ঝামেলা হয়ে গেছে তো ভাই এরপর দেখো ভূতের মতো আসছে এ ভাই বুঝেছিস বুঝেছিস মুভি নেম সেটা হচ্ছে ফাইনালি আমি এডিট করছি অ্যান্ড যা দেখালাম এত মধ্যে এটা জাস্ট পার্ট থ্রি ছিল এখনো পার্ট ফোর বাকি তো জানি না কি ক্রেজি আছে ওর মধ্যে এখন অনেক কিছু আছে আমরা যা ক্রেজি ক্রেজি জিনিস করছি সব পার্ট ফোর এখনো বাকি আছে যেটা বাসের মধ্যে ফেরার সময় যা জিনিস করেছে আলাদাই লেভেলের সো এটা পুরোটা দেখে থাকলে খুবই ভালো কথা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করো অবশ্যই কিন্তু ওয়েট করো পার্ট ফোরটা যেটা লাস্ট পার্ট যার জন্য অ্যান্ড আরও অনেক ভিডিও আছে যেগুলো আসতে চলেছে তো স্টে টিউন্ড